দর্শক, স্বাগত জানাচ্ছি। আবারও দেখছেন নিটল টাটা টেবিল টক। কথা বলছি পাকিস্তানিদের পরাজয়, বাঙালিদের বিজয়, এই নিয়ে। আমি আপনাদের দুজনের কাছে আবার ফিরে আসছি। শফিকুল ইসলাম স্বপন, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে সেদিনে আপনারা এত বীরত্ব দেখালেন, আপনাদের দুজনের কাছে আসলে এই কোয়েশ্চনটা আমার, যে 2500, বলা হয় যে 2500 বছরের অভিজ্ঞ একটা বাহিনী পাকিস্তান বাহিনী, তার ইতিহাস কিন্তু অনেক দীর্ঘ, সেই আলেকজান্ডার আমল থেকে ধরা হয়, তারপরও এরকম একটা বাহিনীকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পরাজিত করল। তারপর আমরা কি দেখলাম? একটা স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এত কিছু ঘটলো, কিন্তু মুক্তিযোদ্ধাদের সেই চেতনা কোথায়, সেটা তো আমরা দেখলাম না বহু বছর পর্যন্ত। শুধু আমরা অনেক, আপনার শুনতে হয়তো খারাপ লাগবে, এখন খুব বড় বড় কথাই শুনেছি, সেই চেতনা কই ছিল? তার মাত্র স্বাধীনতা 71 সাল, তা মাত্র 75 সাল। এখানে বড় বড় কথাগুলি বলতে যান, অবশ্যই আমাদের সবচেয়ে বড় কথা ছিল দেশটাকে স্বাধীন করা। ওকে, তো মুক্তিযোদ্ধাদের টার্গেট ছিল দেশটা স্বাধীন করবে, সেটা ছিল আমাদের টার্গেট। ওকে, আমার পার্সোনালিও কিন্তু তাই যে দেশটা স্বাধীন হতে হবে। আমি মরলাম কি বাঁচলাম অন্য কথা, মরার জন্যই গিয়েছিলাম আমরা। ওকে, সো স্বাধীন হয়ে গেছে বেসিক্যালি আমাদের কিন্তু কাজ শেষ, এক এক সেন্সে বলছি আমি। তো কাজে এখানে কিন্তু বাকি যারা আছে তারা কি ঘাস কাটবে? অবশ্যই প্রত্যেকেরই দায়িত্ব আছে, শুধু মুক্তিযোদ্ধারাই সব কিছু করবে এটা কিন্তু কোনো কথা না, যে তারাই সব করবে তা না। ওকে, পার্সোনালি যদি আমার কথা বলেন, আমি যেটা করেছি, আমি আমার লাইফে যতটুকু করার চেষ্টা করে গেছি দেশটাকে গড়ার। ওকে, আমার লাইনে আমি দেশটা অ্যাডফিল্ড বানিয়েছি, দেশটাই বাংলাদেশে। অনেকে আমাকে বলেছে বাইরে যাও, বাইরে গিয়ে গেলে ডাবল পয়সা দেব, আমি যাইনি, কারণ গেলে পরে আমার দেশের টেকনোলজি ডেভেলপ করবে না। সো আমি আমার ফাইট চালিয়ে গেছি, আমি আমার নিজের দেশটা যেন ডেভেলপ করে সেজন্য আমি আমার দেশটা অ্যাডফিল্ড বাংলাদেশেই করেছি, বহু কাজ ছেড়ে দিয়েছি। আমি সব ঢাকার বড় বড় কোম্পানির কাজ করতাম, কিন্তু একটাই যে না, আমার দেশকে আমার ডেভেলপ করতে হবে। ওকে, আমি শারীরিকভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম, অসুস্থ হওয়ার পরেও আমি বিদেশে কোনো চিকিৎসায় যাইনি, এই কারণে যে আমার দেশে যখন নাকি যে চিকিৎসাটা যতটুকু ডেভেলপ করবে আমি সেই জায়গায় সেই চিকিৎসাটা আমি অ্যাভেল করব, তা না হলে আমি করব না। এখন তো আমি তো ডাক্তার না, কাজে আমি তো চিকিৎসা ক্ষেত্রে কোনো ইয়ে করতে পারি না, তারপরেও করেছি। যেমন ডাক্তার জাহাঙ্গীর কবির, আমার বন্ধু সার্জেন, খুব নাম করা হার্টের, তার সে যেন অন্যদেরকে ট্রেন আপ করতে পারে সেই জন্য তার কাজের একদম ক্লোজ আপ ভিডিও, একেবারে মানে ডিটেইল ওয়ার্ক, না হলেও 20টা ওপেন হার্ট অপারেশনের করে দিয়েছি, যেটা কিন্তু পরবর্তীতে তিনি তার মানে যাদেরকে শিখিয়েছেন তাদেরকে সেগুলি দেখিয়ে দেখিয়ে শিখাতে পেরেছেন। আজকে কিন্তু আমাদের দেশে চিকিৎসা নিয়ে আমরা গর্ব করতে পারি। হ্যাঁ, ওপেন হার্ট যে কোনো সময় যে কোনো রকম বাংলাদেশে হচ্ছে, লিভারে কোনো কিছুই হতো না, কিন্তু আমি আমারই আমার গল ব্লাডারে খুব প্রবলেম ছিল। প্রফেসর, আপনি আপনার নিজের থেকে বলছেন? হ্যাঁ, আমারটাই বলছি আমি। সামগ্রিকভাবে মুক্তিযোদ্ধারা কেন এত মিয়ে গেল বা কেন এত তেজদীপ্ত হলো না, সেই বিষয়টা জানতে চাই। মাহবুব আলহী রঞ্জু, আপনি কি মনে করেন? এই যে ভীরু কাপুরুষরা যাদের ইতিহাস আপনি 2500 বছরের বলছেন, আসলে 2500 বছরের তাদের ইতিহাস না, তাদের 23 বছরের ইতিহাস আমরা বলবো, কিংবা ব্রিটিশ আমলের যেহেতু একটা মানে উত্তরসূরি হিসেবে তারা সেই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সবই তারা পেয়েছিল, এই ভীরু কাপুরুষরা নিঃশর্ত আত্মসমর্পণ করলো। তো তাদের এই তাদের দেশেও কিছু কুলাঙ্গার ছিল, আপনারা জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধে আমি সম্মুখ সমরে যুদ্ধ লড়াই করেছি, তা আমাদের পদে পদে একটা সমস্যা ছিল যাদেরকে সমস্ত দেশবাসী ঘৃণা করে, সবাই জানে রাজাকার, আলবদর, আল শামস এবং শান্তি কমিটি এবং দালাল বলে যারা খ্যাত, এই দালাল, শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আল শামস এরা দেশে ছিল। তো এই ভীরু কাপুরুষরা আত্মসমর্পণ করলো এবং এরা জীবন নিয়ে পালিয়ে বাঁচলো, কিন্তু এই কুলাঙ্গারগুলো তো দেশে থেকে গেল। এই কুলাঙ্গারদের মধ্যে যারা অপরাধী ছিল, এই অপরাধীদেরকে কিন্তু বঙ্গবন্ধু আইন করে কারাগারে নিয়েছিলেন। পরবর্তীকালে আপনি নিজেই বলেছেন যে 75 পরবর্তীকালে কি ঘটলো, 75 পরবর্তীকালে প্রত্যেকটা বিপ্লবের একটা প্রতিবিপ্লব হতে পারে, এটা এমন এমন একটা আশঙ্কা থাকে। স্বাধীনতার পরে যাদের যাদের কাছ থেকে আপনি স্বাধীনতা অর্জন করলেন
তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, আপনার স্বাধীনতাকে ব্যাহত করতে পারে। পাকিস্তান সেই কাজটি করেছিল। পাকিস্তানের পক্ষে স্বাধীনতা বিরোধী শক্তি 75 সালের পরে ক্ষমতায় আসে, যারা যুদ্ধে পরাজিত সেই মুসলিম লীগ, যুদ্ধে পরাজিত জামাত ইসলামী, যুদ্ধে পরাজিত রাজাকার, আলবদর, আল শামস, এদেরকে নতুন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল সেই সরকার। সেই সরকার একজন মুক্তিযোদ্ধার দ্বারা পরিচালিত ছিল, শুধু এটা বললেই হবে না। একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা না যদি সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ ধারণ না করে। একজন মুক্তিযুদ্ধ করলো কিন্তু পরবর্তীকালে পাকিস্তানের গুণগান গাইলো, তাহলে সে কিন্তু আর মুক্তিযোদ্ধা থাকে না। তা আমরা লক্ষ্য করেছি সেই মুক্তিযোদ্ধা সরকারই শাহ আজিজ, যে জাতিসংঘে যে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তৃতা দিয়েছিল, যে শাহ আজিজ বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে 9টা মাস যা কি করেনি, তাকে সেই শাহ আজিজকে সে প্রধানমন্ত্রী বানিয়েছিল না। এটা তো একটা গল্প যে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি তো তখন ক্ষমতায় আসেনি, কিন্তু মুক্তিযোদ্ধারা কি করেছেন? আজকে আপনার মুক্তিযোদ্ধা সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, এত কিছু আপনাদের মুক্তিযোদ্ধা বিক্রি করে কত কিছু করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে সব সময় ছিল, তারা হয়তো কিছুটা অসহায় ছিল, তাদের মধ্যে একটা শ্রেণী থাকতে পারে যারা ওই ঠিক মুক্তিযোদ্ধা সরকার যে কাজটা করেছে তার সঙ্গে সুর মিলিয়েছে তারা কিছুটা। কিন্তু আপনি আরেকটা জিনিস আপনাকে নিশ্চয়ই জানেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধা তারাই যারা গরিব ঘরের সন্তান, যারা অবলীলায় নিজের মানুষের জীবন তো একটাই, সেই একটা জীবনকে দেওয়ার জন্য যারা সম্মুখ সমরে গিয়েছিল তারা কিন্তু নিজের জীবনটার মায়া করেনি। এবং তাদের মধ্যে অধিকাংশ কিন্তু মানে স্বল্প শিক্ষিত, গরিব, সব দিক থেকে যদি আপনি মিলান, তারা বুদ্ধিও কম আমি বলবো, কারণ বুদ্ধি বেশি আলার মানুষরা তো যুদ্ধ করতে যায়নি। মানে ওই বুদ্ধি দিয়ে স্বাধীনতা অর্জন হবে না এটা মনে করেছি। এখন আসেন পরবর্তীকালে মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই তারা সংঘবদ্ধ এবং ওই মুক্তিযুদ্ধ বিরোধী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলেই কিন্তু আমাকে বলতে হবে যে আল্লাহর রহমত আমাদের উপর এসেছে বলেই কিন্তু ওই বিরোধী শক্তি যারা এতদিন ধরে ছলে বলে পাকিস্তানের এজেন্ট হিসেবে এই দেশে কাজ করেছে, তারা আবারও পরাজিত হয়ে 96 সালে বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসলেন। তার মানে এটা আপনারা ক্রেডিট নিচ্ছেন যে এত বছর পরে আপনারা আবার ক্ষমতায় এনেছেন? আমরা সেই ক্ষমতায় আসার পিছনে আমাদের সব রকম চেষ্টা এবং সমর্থন ছিল। আচ্ছা শুন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি পলিটিক্স করি না, পলিটিক্সের কথা বুঝি না, কিন্তু এমনি যেটা উনি যেটা বলছিলেন ঢালাও ভাবে যে মানে গ্রামের গরিব ছেলেপেলেরা, গরিবরা মানে তারা বেশিরভাগ সমক্ষ সমরে গেছে, তারা গেছে, কিন্তু সমরে গেছে। তবে আমরা যে ঢাকার যে ছেলেরা সেইভাবেই দেখবেন। আপনারা যারা গেরিলা ছিলেন তারা আবার একটু এলিট ছিলেন একটা দর্শক, আবার একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি সঙ্গেই থাকবেন।